বাংলাদেশ ব্যাংক স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আমি সৈয়দা আঁখি আলম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে প্রথম ক্লাসটা শুরু করছি। আশা করি সকলেই ভালো আছো। তো চলো শুরু করে দেই আজকের ক্লাস। তোমাদের গণিত বইয়ে প্রথম অধ্যায়, অধ্যায় একে দেখো। অধ্যায় এক হচ্ছে নাম দিয়েছি, নাম দেওয়া হয়েছে সংখ্যা। হ্যাঁ, অধ্যায় একের নাম দেওয়া হয়েছে সংখ্যা। এখানে এই অধ্যায়ে সংখ্যা নিয়েই বিভিন্ন রকম ভাবে তুলনা করা হয়েছে, সংখ্যার বিভিন্ন রকমের সংখ্যা কি সেগুলো দেখানো হয়েছে এই অধ্যায়ে। তারপর ছোট বড় সংখ্যা বোঝানো হয়েছে, তুলনা করা হয়েছে ইত্যাদি। সংখ্যা সম্পর্কিত সমস্ত কিছুই এই অধ্যায়ে আছে, কথায় লেখাও আছে, সবই আমরা শিখবো ধীরে ধীরে। ঠিক আছে, সবকিছু আমরা ধীরে ধীরে আগাবো। তো আমি প্রথমে একটু বলে নিই সংখ্যা কি। সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়, এক বা একাধিক। হ্যাঁ, একটা অঙ্ক নিয়েও সংখ্যা হতে পারে, অথবা একের অধিক সংখ্যা নিয়েও, অধিক অঙ্ক নিয়েও সংখ্যা তৈরি হতে পারে। তো এই অঙ্কগুলো কি কি, আমরা যে প্রতীকগুলো দ্বারা প্রতীকগুলো ব্যবহার করি, যেমন এই যে এক, দুই, হ্যাঁ, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট এবং নয়, আরো আছে শূন্য, শূন্য থেকে শুরু করতে হবে। আচ্ছা, এই যে এই দশটা, এই দশটাই হচ্ছে আমাদের অঙ্ক। হ্যাঁ, এই দশটা অঙ্কই, এটার একটা নিয়েই হতে পারে অঙ্ক সংখ্যা, এই একটা অঙ্ক নিয়েই হতে পারে সংখ্যা, অথবা এই দুটা অথবা তিনটা, এই অনেকগুলো নিয়েও, অঙ্ক নিয়েও হতে পারে একটা সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই যে সংখ্যাগুলো মোটামুটি তোমরা নিচের ক্লাসগুলোতে ওয়ানে শিখে গেছো, হয়তো বা একশো পর্যন্ত লেখা, তো আমি আশা করবো সকলেই শিখে গেছো। তাহলে আমরা একটু সরাসরি একটু জাম্প করেই চলে যেতে চাই সংখ্যার তুলনায়। ঠিক আছে, আমরা একটু সংখ্যার তুলনায় চলে যাই। ঠিক আছে, তুলনা কি, আমরা জানবো একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কতটা বড় নাকি ছোট, এইগুলোই হচ্ছে মূলত তুলনা, আমরা এভাবেই শিখব প্রথমে। ঠিক আছে, তাহলে দেখো আমি বোর্ডের মধ্যে যদি এরকম লিখি, এগারো লিখি, আবার লিখেছি এই পঁয়ষট্টি, ঘন পঁয়ষট্টি, দুইটা সংখ্যার মধ্যে ছোট এবং বড় আমাদেরকে বুঝতে হবে, কোনটা ছোট সংখ্যা আর কোনটা বড় সংখ্যা। বলো তো এই দুইটার মধ্যে কোনটা বড় সংখ্যা হতে পারে। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো আন্দাজ করে ফেলেছো এই যে পঁয়ষট্টি আমাদের বড় সংখ্যা। তাহলে আমাদেরকে সংখ্যা লেখা জানলে জানতে হবে যে একের থেকে দুই বড়, দুইয়ের থেকে তিন বড়, তিনের থেকে চার বড়, এরকম ক্রমান্বয়ে বড়র দিকে আমরা শিখেছি। হ্যাঁ, এক থেকে একশো পর্যন্ত লিখে একটা থেকে পরেরটা সবসময় বড়। তাহলে এগারোর অনেক পরে আসে পঁয়ষট্টি, দেখো এই জন্য আমি বলছি পঁয়ষট্টি বড় সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের একটার থেকে আর একটা বড় সংখ্যা কিভাবে বুঝবো, আমরা একটা এক থেকে গুনে দেখব, প্রথমে চলে আসলো কোন সংখ্যাটা এক থেকে গুনতে গুনতে, আর পরে আসলো কোন সংখ্যাটা, পরে যেটা আসবে সেটা হচ্ছে আমার বড় সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি কিছু সংখ্যা দিলেও এবং আমরা সেখান থেকে নির্ণয় করবো, আমি এরকম এরকম কিছু সংখ্যা লিখবো এবং সেখান থেকে নির্ণয় করবো বড় সংখ্যাগুলো এবং ছোট সংখ্যাগুলো। ঠিক আছে, আচ্ছা দেখো, সংখ্যাগুলো থেকে আমরা ছোট থেকে বড় লেখা শিখবো,
আবার বড় থেকে ছোট সংখ্যা খুঁজে বের করে লেখা শিখব ঠিক আছে দেখো তাহলে আমি প্রথমে দেখো এখান থেকে লিখছি বড় থেকে ছোট সংখ্যা হ্যাঁ বড় থেকে সরি ছোট থেকে বড় আমি লিখি ছোট থেকে বড় সংখ্যা বড় থেকে
53 হলো 80 থেকে ছোট সংখ্যা এরপরে 53 এর পরে কি হতে পারে এই যে 25 হ্যাঁ 25 ঠিক আছে তারপরে কি আসতে পারে 25 এর পরে 17 25 এর থেকে 17 ঠিক আছে তারপরে কি আসতে পারে 12 হ্যাঁ 12 হলো আরো ছোট 17 থেকে 12 ছোট 12 থেকে 12 এর পরে 11 11 ছিল আমাদের এই যে 11 হলো 12 থেকে ছোট আচ্ছা এরপরে 10 নাই আমরা সব শেষে পেয়েছি এই যে 9 হ্যাঁ 9 হলো এখানকার মধ্যে সব থেকে ছোট সংখ্যা তাহলে আমরা কি দিয়ে শুরু করেছিলাম বড় দিয়ে শুরু করেছিলাম এবং শেষে এসে সব থেকে ছোট সংখ্যাটা আমরা পেয়ে গেছি সেটা কি 9 কেমন এভাবে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা শব্দের তুলনা শিখতে হবে কোনটা থেকে কোনটা বড় কোনটা থেকে কোনটা ছোট খুব বেশি কিছু না শুরুটা করব কিভাবে নির্ণয় মানে তোমরা শনাক্ত করতে পারো যেন সংখ্যা দেখে যে এটা জোড় সংখ্যা এটা বিজোড় সংখ্যা ঠিক আছে ঠিক আছে দেখো যে সংখ্যা তো অনেক রকমই হয় তোমরা ধীরে ধীরে বড় পরবর্তী ক্লাসগুলোতে শিখবে কত ধরনের সংখ্যা হতে পারে যত বড় ক্লাসে যাবে সংখ্যা কি ধরনের হয় তোমরা জানবে আজ আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখব শুধু জোড় এবং বিজোড় সংখ্যা নির্ণয় করা শিখব অর্থাৎ শনাক্ত করা শিখব যে কোন সংখ্যা দেখে যেন আমরা বলতে পারি যে এটা জোড় সংখ্যা এটা বিজোড় সংখ্যা কেমন তো দেখো এই জোড় এবং বিজোড় আমরা অঙ্কগুলো শিখি সংখ্যা কিছু লিখা লিখে তারপরে আমরা বোঝার চেষ্টা করি দেখো এই যে শূন্য এক আমাদের অঙ্কগুলো একক স্থানের অঙ্কগুলো আমরা দেখি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কেমন এই যে অঙ্কগুলো এই অঙ্কগুলোর মধ্যে আমরা দেখি কিভাবে সাজানো আছে এই অঙ্কগুলো সাজানো আছে একটা জোড় এবং পরবর্তীটা বিজোড় ঠিক এইভাবেই সবগুলো সাজানো আছে যেমন এই যে শূন্য শূন্য হলো জোড় তারপরে এক হলো বিজোড় আবার দুই হচ্ছে জোড় আবার তিন হলো বিজোড় এইভাবে একটার পর একটা জোড় যেমন এই যে তিন পর্যন্ত শিখলাম আমরা এটা আবার জোড় তার পরবর্তীটা বিজোড় আবার এটা জোড় এটা বিজোড় এটা জোড় এইটা বিজোড় এভাবে একটার পর একটা সাজানো আছে ঠিক আছে তখন আমরা বড় বড় সংখ্যাগুলো বেলায় কী করব কিভাবে শিখব এখানে আমাদের দুইটা নিয়ম মনে রাখতে হবে হ্যাঁ যদি কোনো সংখ্যার দুইটা নিয়ম শিখি অথবা একটা শিখি একটা নির্ণয় করতে শিখলে আমরা অন্যটা অটোমেটিক নির্ণয় করতে পারবো যদি কোনো সংখ্যার শেষে যদি কোনো সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় তারপরে আট এই শূন্য দুই চার ছয় আট এই পাঁচটা যে কোনো অঙ্ক থাকে সংখ্যার শেষে তাহলে সেই সংখ্যাটা হবে সেই সংখ্যা থাকে তবে আচ্ছা আমি একটু আরো শুনতে গুছিয়ে লিখে দিই তবে সেই সংখ্যাটি হবে জোড় সংখ্যা যদি কোনো সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় আট এই অঙ্কগুলো থাকে তবে সেই সংখ্যাটা যতই বড় হোক না কেন সেই সংখ্যাটা চোখ বন্ধ করে সেটা হবে জোড় সংখ্যা ঠিক আছে হ্যাঁ দেখো ধরো সরি দেখো এক মুদু
আমি এত বড় একটা সংখ্যা লিখলাম, হ্যাঁ অনেক বড় একটা সংখ্যা লিখেছি, তোমার কিছু দেখার দরকার নাই। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা গণনা করার ক্ষেত্রে তোমার কিছু চিন্তা করার দরকার নাই, তুমি খালি চিন্তা করবে শেষেরটা, অর্থাৎ সবচেয়ে ডানের সংখ্যাটা তুমি দেখবে যে এই সংখ্যাটা এই অঙ্কগুলোর মধ্যে আছে কি না। হ্যাঁ, এই অঙ্কগুলোর মধ্যে যদি তুমি খুঁজে পাও, যেমন এখানে আছে চার, দেখো আমি বলেছি যে শূন্য দুই চার ছয় আট এই অঙ্কগুলো থাকা লাগবে, তাহলে কী হবে, জোড় সংখ্যা। কিন্তু আমার দেখো এখানে চার আছে, তাহলে আমাদের এর মধ্যেও চার আছে, অর্থাৎ এই এই এত বড় একটা সংখ্যা আমি সহজেই বুঝে ফেলেছি যে এটা আমার কী হবে, জোড় সংখ্যা হবে। এবারে বিজোড় সংখ্যা কীভাবে শিখব, কীভাবে জানবো বুঝবো, ঠিক উল্টা, যদি আমার এগুলোর মধ্যে একটা অঙ্ক না থাকে তাহলে কি সেটা হবে আমার বিজোড় সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে মনে রাখার খুব সোজা নিয়ম, যেই সংখ্যাই হোক না কেন, যত বড় সংখ্যাই হোক না কেন, সেটা যদি আমার সেটার শেষে শেষেরটায় আমরা দেখব, নজর রাখবো যে আসলে আমার এই কয়টা অঙ্ক আছে কি না। যদি থাকে, যদি শেষে শূন্য থাকতো, শূন্য থাকতো তাও হতো আমার জোড় সংখ্যা, কারণ আমি এই নিয়মের মধ্যে বলে দিয়েছি শূন্য থাকলেও হবে, দুই থাকলেও হবে সংখ্যা শেষে, চার থাকলেও হবে, ছয় থাকলেও হবে, আট থাকলেও হবে, শেষের সংখ্যাটা যদি এগুলোর মধ্যে মিলে যায় তাহলে সেটা হবে জোড় সংখ্যা, কেমন, জোড় সংখ্যা। আর যদি না মেলে, এগুলোর মধ্যে না থাকে, তাহলে সেটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। কাজেই আমরা এই নিয়মটা মাথায় রাখার সবসময় চেষ্টা করব। এই এই নিয়মটা যদি মনে রাখি তাহলে আমরা যে কোনো সংখ্যা নির্ণয় করতে কোনো অসুবিধা হবে না। এখন তোমরা এক থেকে একশোর মধ্যে বাসায় একটু বোঝার চেষ্টা করবে যে আসলে কোনগুলো আমার এই নিয়মটা অনুযায়ী মিলে যাচ্ছে, যে এটা জোড় সংখ্যা এটা বিজোড় সংখ্যা, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, এর বেশি কিছু না। আর এখানে যেটা দিয়েছিলাম সংখ্যার তুলনা, এটাও তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। এখনই আমরা বাড়ির কাজে যাবো না, আমরা এগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করব, এই দুইটা জিনিস বারবার প্র্যাকটিস করব, ঠিক আছে। সবাই ভালো থাকবে, বা দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, হ্যাঁ আশা করি খুব তাড়াতাড়ি আমরা আবার সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে পাব, সব কিছুই সুন্দরভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো আর নিজের প্রতি খেয়াল রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় একটু একটু করে পড়াশোনা শুরু করো, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমাদের সরাসরি দেখা হবে, কথা হবে, তোমাদের সমস্যা জানবো আর তোমাদের সমাধানেরও চেষ্টা করব, ঠিক আছে। ভালো থাকো, সবার জন্য শুভেচ্ছা, ধন্যবাদ।